যেটা ফার্স্ট আমি কিনেছি আমরা এখন একটু পরে বেরোবো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো হ্যাঁ আমরাও একদিন দেখেছি ভিডিও কলে বাড়ি থেকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজি পরিবার ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে শুরু করছি আরেকটা নতুন ব্লগ মা এখন রেডি হচ্ছে মা এক্ষুনি বেরোবে কোথায় বেরোবে না বেরোবে মা ঠিক তোমাদের বলে দেবে তো আমি হচ্ছে ফার্স্ট আজকে যে ব্রেকফাস্ট খাবো একটু অন্যান্য কাজবাজ তো করে নিয়েছি তো ব্রেকফাস্টের জন্য মাকে আজকে আমি বলেছিলাম যে আমাকে একটু ম্যাগি বানিয়ে দিও তোমাদের দেখাচ্ছি মা কীরকম ম্যাগি বানিয়েছে তো এখন আমি হচ্ছে মা বেরিয়ে যাওয়ার পর হচ্ছে ম্যাগিটা খেয়ে নেবো তো তারপর হচ্ছে অন্যান্য কিছু কাজবাজ করবো তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করি এই হচ্ছে মায়ের বানানো হয়ে গেছে ম্যাগি আর প্রচণ্ড ইয়াম্মি লাগছে টেস্টি লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে বাট না একটু পরে খাচ্ছি এই যে আমি এখন যাচ্ছি আজকে একটু সুগার টেস্ট করাতে আমি 3 মাস পর পর করাই এখন সকালে বেরোচ্ছি মেয়েকে আর নিয়ে যাচ্ছি না কারণ ওর অন্য অনেক কাজ আছে আমার সারাদিনের ব্যাপার তো এই 2:30 বেজে যাবে আস্তে আস্তে চলো আবার এসে কথা বলছি উঠে গেছি ট্রেনে এবার যাই টেস্টটা মঙ্গল মতো করে আসি আমার এখানে স্নান কমপ্লিট আর স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি এখানে পুজো তো যাই হোক এখন একটুখানি রেডি হব এক জায়গায় বেরোবো কিন্তু তার আগে আমার রয়েছে একটা শ্যুট তো শ্যুটটা কমপ্লিট করতে হবে তো চলো ওই ঘরে যাই এখন হচ্ছে একটু শ্যুটে বসছি আর মায়ের আপডেট তোমাদের দিয়ে দিই মা হচ্ছে সুগার টেস্ট করানোর জন্য গেছিল তো দুটো টেস্টই করাতে হবে খাওয়ার আগে একটা খাওয়ার পরে একটা তো মা ওখানে একবারে বসে একদিনেই ওটা মিটিয়ে আসার চেষ্টা করে গেলে আর রিপোর্ট তো আজকে এমনিও হবে না পরের দিনই যেতে হবে তো এখন মা হচ্ছে বললো যে স্টেশনে মা চলে এসেছে ট্রেন তো পেয়েই যাবে এখন আশা করি আমি দেখলাম ট্রেন এখন পেয়ে যাবে মা তো যাই হোক মা এখন আসছে আর আমি বরং একটু ফাঁকে শ্যুটটা কমপ্লিট করিনি আমার একটা শ্যুট বাকি রয়েছে তো চলো আগে শ্যুট কমপ্লিট করি সেদিন বনগাঁ থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো আমি যখন বলেছি সেই কথাটা কি করে না রেখে পারি বলো তো সেই জন্যই ভাবলাম যে আমি এখন বসি আর তোমাদেরকে দেখাই তো যেটা ফার্স্ট আমি কিনেছি শানঘরে গেছিলাম শানঘরের দোকান যারা আমাদের ঠাকুরনগর বনগাঁর আছো তারা নিশ্চয়ই চেনো শানঘর একটা ভালো দোকান তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আমার মানে একদম ফুরিয়ে গেছিলো তো সেই জন্য হচ্ছে এই দুটো সিসি ক্রিম আর এটা হচ্ছে ল্যাকমি 9 to 5 সিসি ক্রিম আর এইগুলো হচ্ছে আমি দুটো কেনার একটাই কারণ হচ্ছে যে আমি ভাবলাম যে যদি শেষ হয়ে যায় তো তার জন্য কিনে রাখি একবারে দুটো আমার নালে আবার একটা সিসি ক্রিম কোনো একটা দিন দরকার পড়লে আবার বেরোতে হবে তো দ্যাটস ওয়াই কিনে রাখলাম একসাথে দুটো আর আমি যে শেডটা ইউজ করি সেটা হচ্ছে ব্রোঞ্জ ঠিক আছে তো এই দুটো গেল ফার্স্ট জিনিস খুবই মিনিমাম জিনিস কিনেছি কিন্তু ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি কারণ আমরা ডে টু ডে লাইফের সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই দোকানে গিয়ে কী কিনলাম না কিনলাম সেটা অল্প হোক বেশি হোক যাই হোক তোমাদের সাথে শেয়ার করার তো খুব দরকার এরপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের যে তোমরা দেখতে পাচ্ছ নেল পলিশটা আর এটা কিনেছি একটা এটা হচ্ছে একটা নেল কোট যেটা জেল যেটাকে আমরা বলি তো এটা হচ্ছে পার এক্সেল ইন্ডিয়ার তরফ থেকে তো এটা কিনলাম আর তার সাথে যেটা কিনেছি সেটা হচ্ছে একটা এই আইব্রো পেন্সিল ঠিক আছে এটা হচ্ছে শেড আছে কি এটা হচ্ছে 104 লাইট ব্রাউন এটা কিনেছি আর কিনেছি এই পেন্সিলটা এটা হচ্ছে হিলারি রোডার তোমার লিপ আর আই দুটোই লাইন করতে পারে তো সেই হিসেবে একটা কিনেছি এরপর কিনেছি এই একটা মিওনের হোয়াইট কাজেল তো অ্যাকচুয়ালি মানে ভালো লাগে কখনো কখনো চোখে নিচের পোর্শনটায় হোয়াইট কালারের কাজেল অ্যাপ্লাই করা তো আমি অ্যাকচুয়ালি অনেক ধরনের কাজেল দেখেছি তো হোয়াইট কালারের মধ্যে আমার কোনোটা পছন্দ হয়নি এবার এটাকে ইউজ করে দেখবো যে এটা হয় কি না কোনো কাজ এটা স্টে করে কি না
তো চলো দেখি এইটার ওপর বিশ্বাস আছে মনে হয় হবে, মানে দোকান থেকে তো তাই বললো। এটা অবশ্য আমি অন্য দোকান থেকে কিনেছি, তো মনে হলো তো বললো যা ঠিক আছে ঠিক হবে, তো দেখা যাক কতটা কি হয়। আর আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই লিপস্টিকটা কিনেছি, লিপ শেডটা তোমাদের বড় একবার সোয়াচ করে দেখাই। এই লিপস্টিকটা এই দেখো সোয়াচ দেখেছো, এটা একটা কাইন্ড অফ চকলেট কালার পুরো না, তার থেকে একটু ডিপ কালার, তো এটা আমি কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা। আর কিনেছি জাস্ট একটা নর্মাল নেইল ফাইলার, আর হচ্ছে এটা আমি কিনিনি, এটা আমাকে আমার দিদিভাই গিফট করেছে, যেই দিদিকে তোমরা সবসময় দেখতে পাও আমার ব্লগে, তো ও হচ্ছে গিফট করেছে আমাকে এই ইয়াররিংসটা, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আমি অবশ্যই কিছু না কিছুর সাথে এটাকে পেয়ার আপ করবো। তো অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ভালো লাগে ময়ূরের পালক সংক্রান্ত কোনো জিনিস হোক, তো ও বলে তুই তো প্রচণ্ড ভালোবাসিস, তো তার জন্য কিনে এনেছে ও আমার জন্য এটা। এটা হচ্ছে নিচটা পুরো ঝুমকো আর ওপরটা এরকম, তো দেখা যাক কিসের সাথে পরি না পরি এখনও ঠিক করিনি, বাট পরবো অবশ্যই, আর দিদিকে দেখাবো যে কেমন লাগছে না লাগছে। আর যাই হোক, তো এই অল্প করা জিনিসই আমার কেনাকাটা করার ছিল। আর দেখো এই মোটামুটি মেহেন্দি একটু একটু প্র্যাকটিস করে সাথে সাথে রং মানে তুলে ফেলছি আমি, তারপরে এরকম রং হয়ে যাচ্ছে, তো এটা তো যত তাড়াতাড়ি ওঠে ভালো, কারণ আমার পাশের বাড়িতে একটা বিয়ে রয়েছে, তো তার বিয়েতে মেহেন্দি পরবো, তো প্র্যাকটিস করার চক্করে আমি হাতের যা অবস্থা বানিয়েছি, এটা কবে উঠবে আমি জানি না। যাই হোক, তো এখন এইটুকুই আপডেট, এবার মা আসুক, মা আসার পর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি, আমরা একটু পরে এক জায়গায় বেরোবো, চলো এখন আগে মা আসুক, মা আসার পর বাকি কিছু শেয়ার করছি। আমি ভাবছি তোমাদের সাথে কয়েকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, তো যেটা হচ্ছে মা কিনে এনেছে, এখনই বললাম যে মা যেহেতু টেস্ট করাতে গেছিল, তো মা টেস্ট করাতে হাবড়ায় গেছিলো যেহেতু, তো সেখানে একটা ব্লাউজের দোকান আছে, যে আমাদের মোটামুটি এই জায়গার সবাই ম্যাক্সিমাম ভালো ব্লাউজ কিনতে হলে ওখানেই যায়, তো ওটা খুব বড় একটা দোকান, তো সেখান থেকে মা কয়েকটা ব্লাউজ কিনে এনেছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। তো ফার্স্ট যে ব্লাউজটা মা কিনেছে সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে পুরো ওয়ার্ক করা, এখানে আমব্রেলা রয়েছে, পুরো আমব্রেলা দিয়েই পুরো ওয়ার্কটা করা, আর কালারটা এরকম স্কাই থেকে একটুখানি ডার্ক, বুঝতেই পারছো, তো এই হচ্ছে ফার্স্ট, আর এরকম সামনে হুক, তো এই হচ্ছে ফার্স্ট ব্লাউজ, আর মা স্লিভস নিয়েছে এরকম স্লিভস, তো এই হচ্ছে ফার্স্ট ব্লাউজ গেল। আর সেকেন্ড যেটা মা কিনেছে সেটা হচ্ছে একটা ভীষণ পছন্দর একটা প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছে আমার, কালারটা তো নো ডাউট যে কোনো শাড়ির সাথে পেয়ার আপ করতে পারে, মা অ্যাকচুয়ালি বাজার টাজারে যায় তো মায়ের একটা তৎক্ষণাৎ পড়ে যাওয়ার মতো কিছু একটা হলে ভালো হয়, তো সবসময় এই ধরনের ব্লাউজগুলো মা প্রেফার করে, তো এই ধরনের ব্লাউজ তাই মা কিনেছে। এই হচ্ছে পুরো এখানে দেখতেই পাচ্ছ ওয়ার্কটা, এটা কিন্তু সুতোর না, পুরো এরকম প্রিন্ট করা, আর এইটার হচ্ছে স্লিভসটা এরকম, আর এটারও হচ্ছে সামনে এরকম হুক দেওয়া, তো আর পেছনের গলাটাও দেখিয়ে দিই, পেছনের গলাটা এরকম জাস্ট নর্মাল এরকম, এটা গোল গলা না আর কি, এরকম হালকা স্কোয়ার মতো, তো তো এই হচ্ছে গেল সেকেন্ডটা। আর থার্ড যেটা কিনেছে সেটা সেম হচ্ছে ওটারই মতো, কিন্তু জাস্ট এরকম কালারটার, কালারটা ভীষণ প্রিটি, আমার এই কালার ভীষণ ভালো লাগে, তো এই কালারটার মা কিনেছে, তো এই রকম হচ্ছে এটারও স্লিভসটা, আর সামনে এরকম হুক, আর পেছনটার গলাটা বাস ওরকম আগেরটার মতোই, তো এই তিনটে জিনিস ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর মা কিনেছে হচ্ছে একটা ফলস, যেটা আগের কেনা হয়নি, তো একটা ফলস কিনে নিয়ে এসেছে ওই শাড়িতে লাগানোর জন্য, তো আপাতত এইটুকুই হচ্ছে দেখানোর ছিল, তো তোমাদের দেখিয়ে দিলাম, এর পরের কিছু হলে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি চলো। আমি চলে এসেছি স্টেশনে, আর ট্রেন আসুক উঠবো তারপর, তো আমি একদম ফার্স্ট বগিতে উঠবো, সেই জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা হচ্ছে বনগাঁ এসেছি, আর এসেছি হচ্ছে একটা বিশেষ জায়গায় যাব বলে তোমাদেরকে সব জানাচ্ছি, আর এখন আপাতত আমরা ফুচকার দোকানে এসেছি। যাই হোক, আমাদের চুরমুন নেওয়া হয়ে গেছে, এবার দেখি আমরা টোটোর দিকে যাই চলো।
আমরা এসে গেছি যেখানে আমাদের আসার দরকার ছিল। এটা হচ্ছে বামা হেলথ সেন্টার বনগাঁর। তো এখানে এসেছি একটা দরকারে, এখানে কাজটা মিটিয়ে নিয়ে আগে চলো। বাড়িতে এখন চলে এসেছি। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কি করতে গেছিলাম, সমস্তটা একটা আলাদা আমি ব্লগ বানিয়েছি, তো সেটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এখন কয়েকটা কাজ রয়েছে, তো সেগুলোতে হাত দিতে হবে এখন। তো চলো আগে সেগুলো শুরু করি, তো তারপর তোমাদের সাথে কি করছি না করছি সেটা অবশ্যই শেয়ার করছি। তো চলো আগে কাজটা শুরু করি। পিছন পিছন আমি যেতেই পারি না, দেখ দেখ আমি যেমনি যাবো, দেখ সর দেখবি, ওই দেখো, ওই দেখো আমি যাবো মানে লাভ, ওই যে ওই যে ওই দেখো আমার পায়ে পায়ে, ওই যে আমার পায়ে পায়ে, আসো চলো আসো না আমার কাছে আসবে, আমি এসেছি না এদিকে, এ বলে মাকে ভাল লাগে আমাকে ভাল লাগে না, আমাকে ভাল লাগে না সোনা, ভাল লাগে না আমাকে, বসা উপরে বসিয়ে দে। চলো এই ড্রেসিং টেবিলের জায়গাগুলো অনেকটাই অগোছালো হয়ে রয়েছে, তো আমি ভাবলাম এই পোর্শনটা আজকে আমি পুরো একটুখানি গুছিয়ে নিই, তো সেই জন্যই ভাবলাম একটু কাজ করি। আর এই জায়গাটা গোছানোটা দরকার, মানে অ্যাকচুয়ালি কী হয় যখন আমি ধরো রেডি হচ্ছি হয়ে চলে যাই, তো একটা দুটো করে একটু একটু আলাদা হতে থাকে জিনিসপত্রগুলো, অগোছালো হয় আর তারপর আরও বেশি হতে থাকে একের পর এক, তো একটুখানি পরিষ্কার করে নিই এখন, চলো তারপর হচ্ছে দেখি কী করি। ভাবলাম একটুখানি তোমাদের জেঠির ব্যাপারে একটু আপডেট দিয়ে দিই, তো সেই জন্য বসলাম। আসলে কি বলো তো, মানে কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে আর বলা হচ্ছে না, কারণ মানে আমার জাকে মানে এখন একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে লক্ষ্মী পুজোর আগের দিন, এখন দিদি একটু ভালো আছেন, যার জন্য তোমাদের সঙ্গে রোজ সেই কথা বলছি না। আমরা ভাবছি কত তাড়াতাড়ি দিদি বাড়ি ফিরে আসেন, মানে এখন একটু একটু করে ভালো হচ্ছেন। যেমনি আজকে সকালবেলাও বৌমার সাথে কথা হলো, যে কালকে গিয়েছিল যেই ছেলে, যে মানে দেখতে দিচ্ছে না, ভিডিও কলে শুধু কথা হয়, আমরাও একদিন দেখেছি ভিডিও কলে বাড়ি থেকে, মানে এখন একটু ভালো আছেন দিদি, এখন যদি তাড়াতাড়ি উনি বাড়ি ফিরে আসেন সেটাই চাই। হ্যাঁ, তো দেখা যাক, আমরা সবাই তো প্রে করছি, তোমরাও প্রে করো যাতে তাড়াতাড়ি জেঠি বাড়ি ফিরে আসে, আর জেঠিকে যতটা সম্ভব সুস্থ করা যায় সেই চেষ্টা ওনারাও করছেন, তো জেঠির একটু বেটার হচ্ছে সব কিছু, তো তাই জন্য ভাবলাম যে আপডেটটা দিয়ে দিই জেঠির ব্যাপারে, অনেকদিন কিছু বলা হচ্ছে না, মানে ভালো আছে বলে আমরা বলি, আমরা ভাবছি যে আর একটু ভালো হোক তারপর ভালো খবরই দেব, তো যাই হোক দেখা যাক, আজকে একটু ভালো আছে শুনে ভাবলাম যে একটু তোমাদেরকে আপডেট দিয়ে দিই, তো সেই জন্যই বসা। আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে নিও, যাতে যখন যখন আমরা ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।